তুমি যাবে বাসে করে বাড়ি। সামনে বসবে নাকি? চলো বাড়ি যাবো আমরা, বাড়ি। তিনি এখন গাড়িতে চললে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আর বসেন না কোলে। ট্রেনে টিকিট ছিল না বলে আমরা আজকে বাসেই বাড়ি যাব। প্রথমবার মেয়েকে নিয়ে বাসে, মানে এই ছোট বয়সেই মেয়েকে নিয়ে আমরা বাসে ট্রেনে সব কিছুতেই এক্সপিরিয়েন্স করা হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি স্প্ল্যানেড। আর এমনিতে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু টিকিট পাইনি বলে আর যাওয়া হচ্ছিল না। তারপরে সবাই ওখানে মন খারাপ করছে বলে শেষমেশ আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি স্প্ল্যানেড, ওখান থেকে বাস ধরে বাড়ি যাব। বাসে আমরা উঠে গেছি আর এখন আমাদের টিকিট আগের থেকেই কাটা ছিল। রেড বাস অ্যাপ দিয়ে কৌশিক আগের থেকেই টিকিট কেটে নিয়েছিল, তো সেই জন্য টিকিট পাওয়ার কোনো অসুবিধে হয়নি। তো দুটোর সময় ছিল বাস আর আমরা পৌঁছে যাব মোটামুটি 5:30টার মধ্যে। আগের বার যখন ট্রেনে করে গেছিলাম তখন আমার মেয়ে পুরো রাস্তাটাই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিল, তো সেই জন্য আমরা ভেবেছিলাম বোধহয় ওকে নিয়ে যাতায়াত করাটা খুব সুবিধে হবে। কিন্তু এবার তো বড় হয়ে গেছে, অতক্ষণ ঘুমায় না, তো পুরো রাস্তায় ম্যাক্সিমাম সময় ও জেগেছিল আর বোর হয়ে যাচ্ছে। এবার বুঝলাম যে বারবার আমাদের এই যাতায়াত করাটা আর বোধহয় পসিবল হবে না। আমরা আজকে না জানিয়ে চলে এসেছি বাড়ি, তাই তো? কেউ জানতো না। কেমন লাগলো দিদা? ভালো। তুমি ভেবেছিলে আমরা আসবো? না, ভাবিনি তো। খুশি হলাম খুব, তোরা এসেছিস দেখে আমি খুব খুশি হয়েছি। আমরা বাস থেকে নেমে আবার টোটো করে চলে এসেছি, কাউকে বলিনি। হ্যাঁ না, তোমার কেমন লাগছে দিদা? খুবই খুশি হয়েছে, ভাবতেই পারিনি আমরা চলে এসেছি। একেবারে গেটের সামনে এসে দেখে বলেছি কি গো, খুশি। দিদা টিভি দেখছিল, উঠে এলো, উঠে এসেই ওকে নিয়ে মানে ঘুরু ঘুরু করাচ্ছে। এবছর দিওয়ালিতে আমাদের কোনো টুনি লাইট লাগানো হয়নি, পুরো ঘরটাই আমরা মোমবাতি আর প্রদীপ দিয়েই সাজিয়েছি। রোদ খাচ্ছ? ভালো লাগছে হাতটা খেতে? খুব মিষ্টি বেরোচ্ছে। এখানে এসে ভালো লাগছে? মামার বাড়ি এসে ভালো লাগছে? ভালো লাগছে মামার বাড়ি এসে? বমি হয়ে যাবে, এক্ষুনি খেয়েছিস। আব্বা, না বলছি না।